হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, ওল গ্রেভি কারি। তো ওল গ্রেভি কারি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম ওল নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম সাইজ করে কেটে নিয়েছি, এরকম সাইজ করে নিয়েছি আমি। আর বাকি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চলো দেখে নিই। এখানে নেব 1 চামচ গোটা জিরে, জিরে গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা বড় সাইজের টমেটো, 1.5 চামচ আদা রসুনের পেস্ট, এলাচ 4টে, লবঙ্গ 4টে, দারুচিনি 2টো, 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর 1টু গরম মশলা নিয়েছি। আর এখানে তেল নিয়েছি ফরচুনের। চলো তাহলে বাকি প্রসেসটা দেখে নিই। আমি যেভাবে রান্না করবো এটা, এটা পুরো মাংসের মতো লাগবে খেতে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে ওলটা কেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। এই ওলটাকে আমি এখন উল্টো পাল্টে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেবো। এখানে ওলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওলটা তুলে নেব। এখানে ওলগুলো সব তোলা হয়ে গেছে, এখন দেখে নেবো নেক্সট প্রসেস। এখন দেবো আমি 1/2 চামচ গোটা জিরে, দেবো 2টো তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ যেটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটাকে কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেবো। এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটা আবার একটু আমি আপনাদের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দেবো এই টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখন টমেটো আমি এখন আপনি সাইডে ফ্রাই করে নেব। দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো 7 অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দেবো, এতে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। এখন আমি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো।
এখানে 2 মিনিট হয়ে গেছে, মশলাটা আমার খুব সুন্দর হয়ে গেছে, টমেটোগুলো সব গলে গেছে। এখন আমি যে ওলটা ভিজে রেখেছিলাম সে ওলটা দিয়ে দেবো, মানে আমি মশলার সঙ্গে কষিয়ে নেবো। এখানে আমি আবারও হাফ কাপ জল দেবো, তাহলে খুব সুন্দর কষানো হবে। এখানে উল্টা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 4 কাপ মতো জল গরম করে দিয়েছিলাম, জলটা আমি এখন উলের মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এখন আমি এটা লো ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বা এটা কষানোর পর যদি কেউ প্রেশার কুকারে দেওয়া থাকে তাহলে প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি লাগিয়ে নেবে, তারপর লো ফ্লেমে 2 মিনিট রেখে দেবে, তাহলে এটা হয়ে যাবে। এখন এখানে 15 মিনিট হয়ে গেছে, আর রোলটা খুব সুন্দর হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন দেবো আমি যে গরম মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেবো। সুন্দর একটা কালার এসছে আর এই ফ্লেভারটা খুব সুন্দর দিয়েছেন, পুরো মাংসের মতো লাগছে এটা। এখানে ওল্ড গ্রেভি কারিটা পুরোপুরি কমপ্লিট। ফ্রেন্ডস, ওল্ড গ্রেভি কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।